এবার আপনারা শুনুন, এত করে করি, হরিনাম করি, কৃষ্ণনাম করি, তবু ভগবানকে পাই না। কেন পাই না? আমরা মায়ায় জড়িয়ে গেছি। নারদ জিজ্ঞাসা করেছে, করেছিল, ভগবান মায়াটা কিরকম আমি দেখব, যে মায়ার জন্য মানুষ এত কষ্ট পায়, যে মায়ার জন্য মানুষ এত জ্বালা পায়, যে মায়ার জন্য ঘর সংসার সব ছেড়ে, হ্যাঁ, অনেকে দিনের পর দিন জ্বালা যন্ত্রণা সহ্য করে আত্মহত্যা পর্যন্ত করে, সেই মায়া আমি দেখব। দেখবে? হ্যাঁ, এসো ভক্তমন্ডলী মায়েরা, এবার দেখুন, আপনি দীক্ষা নিলেন, সদগুরু দীক্ষা নিলেন, কিন্তু মায়ার জালে জড়িয়ে গেলেন, মায়াটা কিরম লোক, কিরকম লক্ষ্য রাখুন, ঠাকুর ভগবান বলো নারদ, মায়াটা কিরকম আমি দেখব। ভগবান বলে, ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো। আর সত্যি যদি মায়া দেখতে চাও, আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে, তুমি এক কাজ করো, আমার জন্য গ্লাসটা হচ্ছে আরবি ভাষা, ইংরাজি ও ভাষা নয়, আরবি ভাষা, ওকে বলে পাত্র, তুমি এক গ্লাস জল আমাকে নিয়ে এসে দাও। নারদ পার্শ্ববর্তী গ্রামের জলের জন্য গেলেন। কে কোথায় আছে? কে কোথায় আছে? আমায় একটু জল দি। দুপুরবেলা ভগবানের জন্য জল খুঁজতে বেরিয়েছে নারদ, যে বাড়িতে গেছে সেই বাড়িতে একটা 16 বছরের অপূর্ব সুন্দরী নারী আছে, তার মা বাবা দুপুরবেলা ঘুমাচ্ছে, বিকেল মেয়েরা চট করে ঘুমায় না, ঘুমা, এই যে এই আপুগুলো, এই বাচ্চা ছেলেরা দুপুরবেলা মোটে ঘুমাবে না, সন্ধ্যে গোলাপ বেলা ঘুমাবে, ভোরবেলা উঠবে, তা মা বাবা ঘুমাচ্ছে, 16 বছরের মেয়েটা জেগেছিল। এ নারদ বলছে, এই শুনতে পাচ্ছ, বাড়িতে কে আছো গো, আঁকে একটু জল দাও তো, আর প্রভু খাবে, প্রভু খাবে। মেয়েটা মনে মনে করছে, মা বাবাকে ডাকা ঠিক হবে না, বলো, আমি উপযুক্ত মেয়ে, মা বাবার কাঁচা ঘুম ভাঙবো, আমি জল নিয়ে যাই। এই যে আপনি জল চাইছিলেন, এই জলটা নিন। নারদ তখন জলের দিকে তাকায় না, কাঁচা সোনা চাঁপা ফুল চোখের সামনে দাঁড়িয়ে আছে, আর জলের দরকার নেই। তোমার নাম কি গো? আমার নাম মায়া। মুখে যেন মিষ্টি বার হচ্ছে, মায়া। এই শোনো, তোমার আর কে আছে? আমার মা বাবা আছে। তোমার মা বাবা তোমার বিয়ে দেবে না? আপনি তো জল চাইলেন, পরের কথা পরে হবে, রাখো তো তোমার জল। বলো মা, জাল ফেলেছি, মাছ পড়েছে, জলের দরকার কি আছে? আচ্ছা, তোমার মা বাবাকে ডাকো তো। ও মা, ও বাবা, কি হয়েছে রে? কি একটা লোক জল জল করে এলো আমার কাছে, জল চাইলো, প্রভু সেবা নেবে বলে আমি জল নিয়ে এলাম, জলে হাত না দিয়ে আমার হাতটা ধরে আছে, এসো তো। মেয়ের বাবা বলছে, তুমি কে হে? আমি নারদ, আমি হরিনাম করি, কৃষ্ণনাম করি, আমি আজেবাজে লোক নয়, দেবর্ষি, আমি দেবর্ষি নারদ, সব বাড়িতে যাই, সব পাড়ায় যাই, আমার কোথাও বাধা নেই, আমি আজেবাজে লোক নয়, দেবতাদের ঋষি, দেবতার মতো ক্ষমতা আমার আছে। ও, তুমি আমার মেয়ের হাত ধরে আছো কেন? না, আপনি যদি অনুমতি দেন, আজকেরই সকাল সকাল শুভ কাজটা সেরে ঘর যাব। তার মানে ফাইনাল কথা বলবো। দেখলেন মা, ওই জন্য বলেছিলাম গো, সুযোগ যদি একবার এসে যায়, সকালবেলা দেখাশোনা, বিকালবেলা বিয়ে, হবেই হবেই হবে, ঠিক আছে, এত ভালো ছেলে, এই যে আসতে, ও বৌদি, পুকুরের কাতলা মাছ রান্নাঘরে লাপাচ্ছে, বিয়ে দেব। নারদের মতো ছেলেকে কেউ হাতছাড়া করে? মেয়ের বাবরা গো মা, একটু এই দিক যদি করে, ওরা যদি শুনে এই পাড়ার কোনো ভালো ছেলে আছে, ও হুমড়ি খেয়ে পড়বে, ঠিক আছে, বিয়ে দেব। নারদের বিয়ে হলো। সে কিন্তু ভগবানের জন্য জল নিতে এসেছিল, ভুলে গেল। বিয়ের পরে যা হয় ভক্তমন্ডলী মায়েরা, সে বাড়ি বাঁধলো, বাড়ি বেঁধে সেখানে থাকতে শুরু করলো, দিন যায় ক্ষণ যায়, সময় কারোর জন্য নয়। প্রথম তার পুত্র সন্তান এসে গেল, এতদিন বিয়ে করেছিল, আনন্দে খুব নাচানাচি করছিল। আপনি বিয়ে করেছেন, কিন্তু জেনে রাখবেন, আপনি সংসারে এখনো পা দিলেন না, যতক্ষণ না সন্তান আসছে ততক্ষণ বুঝতে পারবেন না এই সংসারের জ্বালাটা কোথায়। তাই প্রথম সন্তান এলো ভক্তমন্ডলী মায়েরা, তারপরে কন্যা সন্তান এলো। এবার কিন্তু সে আর বসে থাকে না, যে লোকটা রাত দিন হরিনাম করতো, সে এবার কি করছে জানেন? সেবার সংসারটাকে তুলে ধরার জন্য ভাঙরে 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 ভাঙরে
ভাঙ ভাঙি ভাঙি ভাঙ ভাঙি ভাঙি ভাঙ ভাঙি ভাঙি ভাঙ পাথর ভেঙে মন্দির কর মন্দির কর ঘর 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 ভাঙ 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 রে ভাঙ রে ভাঙ 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 রে ভাঙ ভগবান মনে মনে করছে আমার ভক্ত জল নিতে গেল কবে আসবে কে জানে জল জল করে ভগবান বসে আছে আর নারদ পাথর ভেঙে মন্দির তৈরি করছে সংসারে বড় ঘর বানাচ্ছে ভগবান মনে মনে করছে আজ তো দিলে হবে না এবার নিয়ে নিতে হবে তাই জোয়ারের জলকে কেউ আল দিয়ে আটকাতে পারে না ভগবান দেন কিন্তু দু হাত দিয়ে নিয়ে নেন কিন্তু দশ হাত দিয়ে কোথাও কিচ্ছু নেই দক্ষিণ পশ্চিম মনসুন বায়ু আস্তে আস্তে এগিয়ে আসছে মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়ে গেল প্রচন্ড ঝড় আর জল আস্তে আস্তে নিজের ঘরটা ডুবে গেল ছেলে মেয়ে বউটাকে নিয়ে সে ছাদের উপরে উঠে গেল ছাদে যখন উঠে যাচ্ছে তারপরে আরো জল আর ঝড় শুরু হয়ে গেল এবার ঠিক করলো নিজের স্ত্রীকে বাঁচাবার জন্য পুত্র সন্তানদের বাঁচাবার জন্য কন্যা সন্তানকে বাঁচাবার জন্য নিরাপদ জায়গায় আশ্রয় নেব বলে ডান হাতে নিয়েছে পুত্র সন্তান বাঁতে নিয়েছে কন্যা সন্তান আর নিজের কাঁধে নিয়েছে নিজের স্ত্রীকে কেন আমি সংসারের দায়িত্ব নিয়েছি সংসার ধর্ম সবচেয়ে বড় ধর্ম এদের রক্ষা করা আমার কাজ কিন্তু সে একজনকে কথা দিয়ে এসেছিল আপনারা প্রত্যেকে কথা দিয়ে এসেছিলেন মাতৃ জটরে ভগবান একবার শুধু পার হতে দাও পার হওয়ার পর তোমার কোনো গান গাইব এগুলো করছেন দিতে হবে দিতে হবে মাইনে বাড়াতে করছেন না ভগবানের কথা ভুলে গেলেন তাই ভগবানের কথা ভুলে গেল ভগবান কিন্তু তার ভক্তকে কাছে টানার জন্য আরো জল আরো ঝড় দিয়ে দিলেন এই যে মাঝে মাঝে আমফান মাঝে মাঝে আইলা মাঝে মাঝে প্রচন্ড জল ঝড় আসছে কেন ভক্তমণ্ডলী আমাদের ভগবান দুহাত দিয়ে দিয়েছিল পরিবর্তে সে আমাদের কাছে চেয়েছিল আমরা এমন নেমো খারাম সবার আগে তাকে ভুলে গেলাম কিন্তু সে আবার তার কাছে টানার জন্য ওই জল ঝড় শুরু করে দিলেন সঙ্গে সঙ্গে নারদ নিজের সন্তানদের নিয়ে জলে ঝাঁপ দিলেন হঠাৎ একটা প্রচন্ড ঝড় আর প্রচন্ড তুফান তার ডান হাত থেকে তার পুত্র সন্তান বলছে বাবা তুমি আমাকে ছেড়ো না তুমি মারা গেলে তোমার মুখে কে অগ্নিদান করবে আমি তোমার সন্তান আমি অগ্নিদান করব তাই তোমার কন্যা সন্তান যায় যাক পিতা মাতার কর্তব্য পালন করে পিতা পিতামাতার ধর্ম হ্যাঁ রক্ষা করে তার সন্তান বিশেষ করে পুত্র সন্তান তাই মেয়েটা যায় যাক আমি ছেলে বেঁচে থাকব প্রথমে মেয়েটা আস্তে আস্তে বাবার হাত থেকে ফসকে জলে পড়ে গেল তুমি আমায় ভুলে গেলে বাবা বাবা তোমার গলে গল মালা কহেছি কোন কালা বলো আমি থাকি বলে কহেছি কোন কালা বলো বলো থাকি ভাগোতা মানব জাতি হয়ে কথা দিয়েছিলাম ভগবান মর্তদামে তোমার গুণগান গাইব কিন্তু আমরা ভগবানের কাছে সুযোগ পেলাম না তাই বৈষ্ণব পদকর্তা বলছেন তোমার গলে গল মালা ওই জীবনে কালা বলো আমি থাকি কোথায় ওহে চিকন কালা বলে বলো মালা বলো বলো থাকি ভাগোছা
বলো আমি থাকিব কোথা বলে বড় মালা ওহে চিকন কালা বলো বলো থাকিব কোথা ভক্তমণ্ডলি মায়েরা একটু শুনুন না বছরতে একদিন আসি সংসারে যেটা করেন হরিবাসরে সেটা করবেন না মা আর তাছাড়া এই হরিবাসরে যে কেলের কীর্তি করছেন তাহলে সংসারে আপনারা কত কি করেন শুধু বলবেন আমাদের কর্তাদের দোষ কর্তাদের দোষ পরের দোষ ধরবেন না কি বলছি বুঝতে পারছেন মা যে ভালো ছেলে হবে জেনে রাখবেন সে আপনার স্কুল থেকে পাস করে ডাক্তার হবে আর যে খারাপ ছেলে হবে তো মা পড়াশোনা করবে না ও রামকৃষ্ণ মিশনে পাঠালেও কাজ হবে না বোঝা গেল তাই লক্ষ্য রাখুন ভক্তমণ্ডলী প্রথমে তার কন্যা সন্তান হারিয়ে গেল তবে আপনারা শুনে রাখুন আমি একজন বাবা আমার মোরা হাজা হলো একটা মেয়ে আছে যদি এইরকম কোনোদিন বিপদ আছে আমি সব কিছু ছেড়ে দেব আমি আমার কন্যা সন্তানকে ছাড়ব না ভগবান পিতা চিরকাল সন্তানের চেয়ে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানকে ভালোবেসেছেন কিন্তু নারদ তার পুত্র সন্তানের কথা শুনে নিজের কন্যা সন্তানকে অতল তলে তলিয়ে দিল এবার ভগবান দেখছেন তাহলে ওর কন্যা সন্তান চলে গেছে তার মানে একটার পর একটা মায়া কেটে যাচ্ছে এবার ওর পুত্র সন্তানকে সরিয়ে দিতে হবে আর একটা ঝড় উঠল প্রচন্ড ঝড় তারপর প্রচন্ড একটা ঢেউ সেই ঢেউ এত জোর নিজের পুত্র সন্তান আস্তে আস্তে হাত থেকে সরে যাচ্ছে তখন নারদের স্ত্রী বলছে শোনো ছেলে যায় যাক মেয়ে যায় যাক কাজ যদি বেঁচে থাকে ফের ফল হবে কি বলছি বুঝতে পারছেন মায়েরা মা হয়ে কিরকম নগরামি কথাবার্তা বলছে লক্ষ্য করুন ওরা যায় যাও আমি তোমার স্ত্রী আমি তোমার সহধর্মিনী তুমি আমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করেছো তুমি আমাকে ফেলে দিতে পারো না তাই তোমার ছেলে যাক মেয়ে যাক আমি আছি এবার বুঝতে পারছেন তোমার শিরে শিরে পাখা রাধা নাম লেখা বলো আমি থাকিব কোথায় শিরে শিরে পাখা রাধা নাম লেখা বলো বলো থাকিব কোথায় একদম কথাবার্তা বলবি না আমি গরিব হতে পারি আমাদের আমার ঠাকুরদার জমিদার ছিল সে বন্দুকটা এখনো আছে শুধু গুলি নেই মজা পেয়েছে তোদের থানার ছোট দারোগা কে হয় জানি উত্তম মণ্ডল আমার মাসিমার ছেলে একদম আমার সাথে ঘুরঘুর করবি না মজা পেয়েছে লক্ষ্য রাখুন একটা রাধা চূড়া ভগবানের মাথায় ঠাঁই পেয়ে গেল আমরা মানুষের পেলাম এটা লজ্জা নয় মারাত্মক লজ্জা এই লজ্জার হাত থেকে বাঁচার জন্য বৈষ্ণব পদকর্তা বললেন তোমার শিরে শিখি পাখা রাধা নাম লেখা বলো আমি থাকিব কোথায় শিরে শিখি পাখা রাধা নাম লেখা বলো বলো থাকিব কোথায় ভক্তমণ্ডলী মায়েরা ছেলেটাও অতল জলে হারিয়ে গেল নিজের স্ত্রীও হারিয়ে গেল সে সাঁতার কাটতে কাটতে কোন রকমে একটা মাগো পাহাড়ের ঢিবির উপরে তার দেহটা বেঁধে গেল আস্তে আস্তে ভগবান যে জল ঝড় দিয়েছিলেন আস্তে আস্তে ভাটার টানে সবকিছু চলে গেল কিন্তু নারদ তখনও বেঁচে আছে সে তখন তার ছেলে মেয়ের নাম ধরে কাঁদছে তার মেয়ের নাম কাঁদছে তার ছেলের নাম ধরে কাঁদছে নিজের স্ত্রী মায়া মায়া করে কাঁদছে ভক্তমণ্ডলী এবার বুঝতে পারছেন এরা কারা
ওই স্ত্রীটা ছিল যোগমায়া, তার মেয়েটা ছিল মহামায়া, আর ছেলেটা ছিল মায়া। তাই বুঝতে পারছেন, মা আমাদের যোগেশ্বরী যোগমায়া, মা বাবার যোগাযোগে আমরা আসি। তারপর যে মেয়েটা আসে বংশের বাড় বৃদ্ধি করে, তাই তার নাম মহামায়া, আর ছেলেটা ছিল যোগমায়া। সব তারা হারিয়ে গেল, তখন ওই পাথরের ওপর ছুট্টি করে বসে কাঁদছে। ভগবান তখন খুঁজে বেড়াচ্ছে, আমার নারদ কোথায় গেল? সেই কমে বেরিয়েছ, তুমি আমায় বললে আমায় একটু জল দেবে, একটু জল দাও না, আমার একটু জল দাও না, আমার সব কিছু ছিল, আমি ভগবান, আমার কাছে ভক্তি ছিল না, ভক্তি ছিল একমাত্র ভক্তের কাছে। এবার বুঝতে পারছেন কেন আপনাদের কাছে ভগবান বারবার আসেন? ও অনাদরাদি গোবিন্দ, ও চৌষট্টি গুণ সম্পন্ন, ও সচ্চিদানন্দ, ও পরম পুরুষ, ও ত্রিগুণা অতীত, ওর নিচে সবাই আছে, ওর ওপরে কেউ নেই। কিন্তু ওর একটা জিনিস ছিল না, ছিল না ভক্তি, ভক্তি ছিল আপনাদের সম্পত্তি। তাই ভক্তি ভরে ডাকাডাকি করছে, আমায় একটু জল দাও। কে? আমি, আমি ভগবান শ্রীহরি, তুমি আমার নারদ। তাহলে এরা কারা? কারা? কার যে বাড়িতে জল আনতে গেলাম, আমার বিয়ে হলো, আমার সন্তান এলো, আমার স্ত্রী এলো, ওরা কারা? ওরাই তো আসল মায়া। এই মায়ায় যারা পড়ে যায় তারা আমাকে চিনতে পারে না, তারা সবকিছু করে ভগবানের শ্রীহরির চরণে দু ফোঁটা চোখে জল ফেলতে পারে না। বোঝা গেল মায়েরা? তুলসী তলায় যে চোখের জলটা ফেলেছেন, সেই জন্য ভগবান আপনার তুলসী তলায় প্রত্যেকদিন এসে দাঁড়িয়ে থাকেন। কত কিছু কাজ করেন, সংসারের জন্য কত কাঁদেন, অর্থ সম্পত্তির জন্য কাঁদেন, ভগবানের শ্রীচরণ দুফোনের চোখে জল ফেলতে পারেন না। তাই নারদ, তুমি যে জল আমায় দিলে না, বলে ভগবান এইটাই হলো মায়া, এর জ্বালায় আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। বললে হ্যাঁ। ভক্তমণ্ডলী এবার বুঝতে পারলেন, এই মায়ার জালে পড়ে আমরা ভগবানকে পাই না। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এটা পালার কথা নয়, এবার পালার মধ্যে চলে যাই। পালাটা কি বলেছিলাম? কলঙ্কিত নায়ক, আজকে নায়ক থেকে মহানায়ক। সেই মহানায়ক ভগবান কুরুক্ষেত্রের বাড়িতে একটা ধর্মের যুদ্ধ করেছিলেন, সেই মহানায়ক আজকের কলঙ্কিত অর্থাৎ খলনায়ক হয়ে যাচ্ছেন। কেন? আপনারা পাড়ায় পাড়ায় অনেক মন্দির তৈরি করেন, আপনাদের দুয়ারে দুয়ারে মন্দির তৈরি করেন, দিনে 10 বার ভগবানকে পুজো দেন, অথচ আপনাদের বাড়িতে কোনো দিন ভিখারি এসে যদি বলে মা আমায় দুটো ভিক্ষা দেবে মা, অনেক বাড়িতে আমি লক্ষ্য করেছি চোখের সামনে দুয়ারটা দিয়ে দেয়, অনেক বাড়িতে দেখেছি তাকে মারতে মারতে তাড়িয়ে দেয়, ভক্তমণ্ডলী ভগবান সহ্য করেন না। এই ভক্তের মুখের দিকে তাকিয়ে ভগবান কলঙ্কিত নায়ক হয়ে যান। এইরকম একটা মা ছিল, নাম তার সুশীলা। হ্যাঁ, সেই বাড়িতে সে মাগো রানী মা, দিনে 10 বার ভগবানকে পুজো দেয়, দিনে 10 বার পুজো করতে করতে চোখে জল দিয়ে ভগবানের সেবার ব্যবস্থা করে, আর দিনের পর দিন বলে জয় কৃষ্ণ মুরারি গোলক বিহারি, জয় জয় রাধিকা রমণ, জয় জয় রাধিকা রমণ, জয় কৃষ্ণ মুরারি গোলক বিহারি, জয় জয় রাধিকা রমণ, জয় জয় রাধিকা রমণ। রাধা লই বামে ত্রিভুবন মাঝি, রাধা লই বামে ত্রিভুবন মাঝি, মায়েরা ভক্তমণ্ডলী
আমি জয়ধ্বনি দিতে বললে আপনারা জয়ধ্বনি দেবেন। একে বলে চোন ধরা কাজ। বেলা আটটার সময় মাঠে যায়, বাবলা গাছের গড়ায় বসে থাকে, সাড়ে এগারোটায় বাড়ি এসে বলে টাকা দাও, তাই ষাট টাকা বেগুন খেতে হচ্ছে। আজকাল কেউ কাজ করে খায়, কত নাড়িয়ে খায়, কত রে বাদ ধরবে। এইসব ভাষা হরিবাসরে বলা উচিত নয়। কিন্তু যত বেশি বসে থাকবেন তত চর্বি হবে, হাই প্রেশার হবে, সুগার হবে, সামলাতে পারবেন না। তাই পরিশ্রম করতে ভক্তমণ্ডলী, কার জন্য পরিশ্রম করবেন? ভগবানের ভক্তের জন্য। তাই আপনারা ভগবানের ভক্ত, আপনাদের জন্য যদি কেউ এই পাড়ায় চিন্তা ভাবনা করে, হ্যাঁ সবার মঙ্গল যারা করে, সবার জন্য করে হিত, ভগবান তার সঙ্গে করে পিরি। আর আমি খাবো আমি করবো করলে পটল ডাঙায় সকাল সকাল যাবে। এই ভক্তমণ্ডলী মায়ের আমি বলতে এসেছি, আমি জয়ধ্বনি দিলে আপনারা জয়েন, আমি না বললে বলবেন না, এটা চন্দরা কাজ। তাছাড়া এই কয়েকটা মা আমার এমন মুখে কাপড় দিয়ে বসে আছে, দেখলে মনে হবে মরা পড়াতে এসেছে। বজ্র যাচ্ছি, কেন এরকম জ্বালাচ্ছেন বলুন? জয় জয় শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি, কোন বিহারী লাল কি, নিতাই বাবুর প্রেমানন্দে হরি 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 বল, রাধা লই বামে ত্রিভুবন মাঝি, রাধা লই বামে ত্রিভুবন মাঝি, রাধে জয় কৃষ্ণ মুরারী কল বিহারী, জয় জয় রাধিকা রাম, জয় জয় রাধিকা রাম।